আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। ইগলো আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ। আপনারা জানেন যে একযোগে আমাদের এই আজকে এই অনুষ্ঠান প্রচার হয় ইগলো আইসক্রিমের ফেসবুক ফ্যান পেজ এবং সেই সাথে যমুনা টেলিভিশনের ফেসবুক ফ্যান পেজ থেকে। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের এই আয়োজনটাকে, আমাদের এই প্ল্যাটফর্মটাকে। অনুষ্ঠানের চাইতে হয়তো হয়তো আয়োজন বা প্ল্যাটফর্ম বলাটাই অনেক বেশি যৌক্তিক দেখায়। ইগলো আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ এই প্ল্যাটফর্ম এত অল্প সময়ের ব্যবধানে একদম অনুষ্ঠানের প্রথম দিন থেকে আজ অবধি নিরবিচ্ছিন্ন ভাবে ভালোবাসা আপনারা দিয়ে এসেছেন, সেই কারণে অবশ্যই কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সকলের জন্য। আমরা খুব বিশ্বাস করি এবং ভালোভাবেই জানি যে একটা বিচ্ছিন্ন ঘটনা বা কয়েকজনের ফোন কলের থ্রু দিয়ে আমরা পুরো বাংলাদেশকে সফলতার কাছে বা বাংলাদেশের পাশে দাঁড়াতে পারবো না, বাট আমাদের উদ্দেশ্য থাকে, চেষ্টা থাকে একটা ভালোবাসার সংস্কৃতি তৈরি করা, যাতে করে যারা এই করোনাকালীন সময় কষ্টে আছেন তাদের পাশে থাকার জন্য যারা চেষ্টা করতেছেন তাদের সবাইকে আমরা এই অনুষ্ঠানের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করি, যাতে করে দারুণ এক ভালোবাসার সংস্কৃতি তৈরি হয়, পরস্পর পরস্পরের কাছে আসে, পরস্পর পরস্পরের পাশে থাকে, পরস্পর পরস্পরের সাথে থেকে এই দেশটাকে এবং করোনাকালীন এই মহামারীর এই সময়টাকে মানুষ উত্তরণ ঘটাতে পারে, সেটি আমাদের আলটিমেট অবজেক্টিভ। স্পেশালি আব্দুল মানেম লিমিটেডের সিস্টার কনসার্ন ইগলো আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে। অ্যান্ড অফকোর্স অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন, যারা খুব চমৎকার ভাবে যত্নের সাথে আমাদের সাথে থেকে থেকে এই আয়োজনটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আজ অন্যরকম এক গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা পোস্টে উল্লেখ করছিলাম যে জীবন কিছু কিছু সময় নাটকের চাইতে অনেক বেশি নাটকীয় হয়ে যায়, কিছু কিছু সময় কষ্টকে ছাপিয়ে গিয়ে মানুষের জীবন এমন এক এমন এক উপাখ্যান সামনের দিকে নিয়ে আসে যখন তার কষ্টের কথা শুনলে আমাদের সবার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, স্বাভাবিকভাবেই চোখের কোণা ভেজে ওঠে। এমনই একজন মানুষ পারভীন, যাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পারভীনের জীবনটা শুরু থেকেই কেমন যেন একটু অন্যরকম, কখনোই যেন সুরে বাঁশি বাজেনি তার ব্যক্তিগত জীবনে বা তার সাংসারিক জীবনে। এই পারভীন পেশায় একজন গাড়ি চালক, যে আপনি যথার্থই শুনছেন নিউ নর্মাল যে লাইফের কথা আমরা বলছি, নতুন করে সমস্ত নতুন জিনিসকে স্বাভাবিকভাবে নেয়ার কথা আমরা প্রায়শই বলি, তারই আমরা এখনকার দৃষ্টিতেও কিন্তু একজন গাড়ি চালক হিসেবে বাংলাদেশের সংস্কৃতিকে এটা একটা ট্যাবু চিন্তা করা হয়, সে ট্যাবু ভাঙার সময় চলে এসেছে। কারণ কাজের প্রয়োজনে, জীবনের তাগিদে, সংসারের প্রয়োজনে যে কোনো মানুষ তার সৎ উপার্জনের জন্য যে কোনো পেশায় বেছে নিতে পারে, সে ছেলে হোক এবং মেয়ে হোক। এই ঢাকা শহরের ব্যস্ততম তিলোত্তম এই নগরীতে যে মেয়েটিকে স্ক্রিনে দেখছেন সে গাড়ি চালায় এবং গাড়ি চালিয়ে সে তার সংসারের যাবতীয় নির্বাহ করে। আমরা একটু ছোট্ট করে ঘুরে আসছি, তার আগে সবাইকে একটু অনুরোধ করছি যে আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। এখন এই মুহূর্তে স্ক্রিনে যারা আছেন তারা, তাদের কাছে অনুরোধ করছি, চেয়ে নিচ্ছি, প্লিজ বেশি বেশি করে আমাদের পোস্টটি শেয়ার করে মানুষের কাছে এই ভালোবাসার গল্পটি পৌঁছে দিন। আমি যাই একটু ঘুরে আসছি, আমি একটু ঘুরে আসছি এবং এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি কিভাবে কষ্টে থাকা এই মানুষটি প্রতি মুহূর্তে গাড়ির স্টিয়ারিং ধরতে বাধ্য হয়েছেন এবং স্টিয়ারিং ধরার পর নিজের পরিবারকে সার্ভাইভ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাচ্ছি আমি ভিডিও প্রেজেন্টেশনে। আপনারা কিন্তু যথার্থই দেখছেন যে মেয়েটিকে এখন স্ক্রিনে দেখছেন, তার নাম পারভীন আক্তার, একমাত্র মেয়ে এবং বৃদ্ধা মাকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ঢাকা শহরে, যেখানে 1 লক্ষের উপর বেশি পরিবার করোনাকালীন সময়ে ঢাকার এই প্রাণের শহরকে 50-60 বছর ধরে অনেকে আছেন, তারপরও ছেড়ে চলে গেছেন, সেই জায়গাতে জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছে মেয়েটি যাকে দেখছেন গাড়ি চালাতে, পারভীন আক্তার।
শারমিন আক্তারের এই উদ্যোগ আর ফোর্স যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের সংস্কৃতিতে এই ট্যাবু ভাঙার সময় চলে এসেছে, এটাকে নিউ নর্মাল হিসেবে আমরা বিভিন্ন ক্যাম্পেইন বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন সময় লঞ্চ করতে দেখি। কখনো মেয়েদের হাতে স্টিয়ারিং ধরতে দেখে আমরা বুঝতো না যে পেশার তাগিদে মানুষ স্টিয়ারিং ধরতে পারে, কিন্তু এরকম একটা সম্মানজনক পেশা একজন মেয়ে যদি ধরে তার সংসারের প্রয়োজনে তাকে শ্রদ্ধার চোখে সম্মানের চোখে অনেক অনেক গর্বের চোখে দেখা উচিত। আমাদের পারভীন আক্তার আজকের গেস্ট, যাকে স্টিয়ারিং চালাতে গাড়ি চালাতে দেখছেন। এই ছিল পারভিনের ছোট্ট একটা ইন্ট্রো যা আপনারা দেখলেন। পারভিন অলরেডি আমাদের সাথে স্ক্রিনে, এবং সেই সাথে আমাদের সাথে অলরেডি স্ক্রিনে জয়েন করেছেন আব্দুল মান্নান লিমিটেডের সিস্টার কনসার্ন একটি ইউনিট, ইগলু আইসক্রিমের ইগলুর গ্রুপ সিইও মিস্টার কামরুল হাসান। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ এতিশাম, এবং ধন্যবাদ পারভিন। আসসালামু আলাইকুম। বিশ্বাস করি যে আজকের যে আলোচনা, আজকের যে প্রোগ্রাম, আমি দর্শক যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, তাদেরকে শেষ পর্যন্ত দেখতে বলবো, বিকজ উই আর হিয়ার টু ট্রিবিউট দিস লেডি। এবং জীবন যুদ্ধে উনি কীভাবে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছেন সেইটাই আমরা আজকে শেয়ার করতে চাই। তো দিস ইজ দ্য টাইম টু হ্যাভ দ্য স্পিরিট, আমাদের তো স্পিরিটের ভিতরে থাকা উচিত। এবং ধন্যবাদ এগিয়ে নিয়ে যেতাম। বাংলাদেশের প্রেক্ষিতে স্পেশালি মেয়েদের জন্য দারুণ একটা এক্সাম্পল হয়ে থাকবেন, যেখানে ভালো থাকার জন্য, ভালোভাবে সৎভাবে নিজের জীবন নির্বাহ করার জন্য যা আপনি করে চলেছেন তা সত্যি অনেক বেশি শ্রদ্ধার দাবি রাখে। এবং আপনার জীবনের কথা শুনি, আমি যতদূর অফিয়ারে কথা বলছিলাম, খুব সুন্দর করে, খুব যত্ন করে আপনারা বৈবাহিক জীবনে আপনাদের সংসার শুরু করেছিলেন, শুনি আপনার মুখে আপনার জীবনের সেই ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পারভীন, আমি আমার জীবনের যে গল্পটা আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে, সেটা আমি জানি না আমি কখনো কোনোদিন সুখ পাবো কিনা, তবে যতটুকু পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এটাই আমি মনে করি সুখ। সেটা হচ্ছে আমার স্বামী যতদিন আমার দুনিয়াতে ছিল, আমি বিয়ে করেছি 2009 সালে জানুয়ারির 1 তারিখে। 3 বছর সংসার করার পর রোড অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা যায়। আমরা তখন খবর পাইনি, খবর পাইছি সারাদিন পর 5টার সময় হঠাৎ করে শুনি। আমাকে বলছে যাওয়ার আগে যে ও গরুর মাংস ভুনা পছন্দ করে, তো আমাকে গরুর মাংস আয়না দিয়ে বলছে এটা আজকে ভুনা করো, আমি আজকে কিন্তু দুপুরে এসে খাবো। তো আমি ওর জন্য সবসময় ও যেটা পছন্দ করে আমি সেটাই করি, সেটাই করতে বেশি চেষ্টা করি। ও আমাকে গরুর মাংস এনে দিল, আমি ভুনা করে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলাম, পাতলা ডাউল রান্না করলাম। করার পর অপেক্ষা করতেছি যে দুপুর হয়ে গেছে এখন আসতেছে না কেন। তারপরে সেদিন ও ফোনটা নেয় নাই সাথে করে, ফোনটা না নেওয়াতে আমি খুব টেনশনে আছি যে কি ব্যাপার, 4টা বেজে গেছে এখনো আসতেছে না। তারপর অপেক্ষা করতে করতে প্রায় 4টা সাড়ে 4টা 5টা বেজে গেছে, 5টার সময় খবর আসলো ও অ্যাক্সিডেন্ট করছে। আমাদের এলাকায় একজন খবর দিল যে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম এরকম, ওটা তোর অমুকের বোনের জামাই। তারপরে এই খবর যখন আমাদের বাসায় আসে, আসার পর আমি তো আর সেইখানে নাই, যে আমার এই মাত্র 3 বছর সংসার জীবনে আমি ভালো করে আমার বাচ্চাটাকে আমি
বাবার আদর স্নেহ কোনো কিছুই আমি দিতে পারলাম না, সে আগেই আমার জীবন থেকে চলে গেল। আজকে আমার জীবনে আজকে 60টা বছর চলে, আমি আমার সন্তানটাকে বুকে নিয়ে আমি বেঁচে আছি। বিভিন্ন জায়গায় আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আজকে 60টা বছর চলে, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়রানি হয়েছি। আমাকে আমার ভাই 2টা বছর আমাকে দেখছে, আমি যখনই যেমনই অবস্থায় ছিলাম না কেন কম বেশি একটু আমাকে দেখছে আমার ভাই, কিন্তু তারও তো সংসার আছে, সেও তো গরিব, কতদিন দেখবে। তো আস্তে আস্তে একটা চিন্তা করলাম যে যেভাবেই হোক আমার তো এখন একটা কিছু করতে হবে। আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার 2 বছর পর নিজে নিজে একটা কিছু করার চেষ্টা করলাম। ছোট্ট একটা দোকান নিয়েছিলাম ফার্স্টে মানুষের সহযোগিতা নিয়েই, তো সেই দোকানটা আমি করতাম, মুদি দোকান। তারপর সেই দোকানে আমি একটা এমন একটা ভাই পেলাম যে ভাইটা হঠাৎ করে একদিন আমাকে বলতেছে, আমি ওনার গাড়ির দিকে তাকাইছিলাম, আমাদের দোকানের সামনে একটা গাড়ি নিয়ে আসছে, তো আমি তাকাইছিলাম এই গাড়িটার দিকে, আমাকে বলল যে পারবি না পা, আপনি এইখানে দোকানদারি করতেছেন, আমরা তো রাস্তায় বের হয়ে দেখি অনেক মেয়েরাই অনেক রকমের কাজ করে, বিশেষ করে যে গাড়ি চালাই তো প্রায় মেয়েদের দেখি। আমি বললাম যে ভাই আমারও মনে মনে একটা ইচ্ছা আছে, আমি একটা ভালো কিছু করতে পারি, আমার তো এই দোকান দিয়ে হচ্ছে না। পরে ওই ভাইটা বলল কি আপনি শিখবেন? আমি বললাম যে হ্যাঁ আমি শিখবো, কিন্তু এমন মানুষ কোথায় পাবো যে আমাকে শিখাবে, প্রত্যেকটা মানুষই তো একটু অন্যরকম। আমি আপনার বোন ডাকছি, আপনার আমি শিখাবো। সে আমাকে প্রথম দিনই স্টার্টিং এ বসায় দিল, দেওয়ার পর 2 দিনের দেওয়ার পর গাড়িটা 3 দিনের দিন সে আর আসে না। হঠাৎ একদিন ফোন দিলাম যে ভাই আপনি কোথায়, আমার তো বাহিরে যাওয়ার কাগজপত্র ইয়ে হয়ে গেছে, তো আমি ওইখানে চলে যাব। ওইখানে আমি মনে করলাম যে আমার এটা আসার প্রদীপ শেষ। আমি যাই হোক, এলাকার অনেক পরিচিত ছেলে পেলে আছে যারা ভাইয়ের মতো, তাদের হাতে পায়ে ধরে একদিন এক সময় যে বাবার মতো তাকে বাবা ডেকে, যে চাচার বয়সে তাকে চাচা ডেকে, ওই রকম ভাবে আস্তে আস্তে আমি এই ড্রাইভিংটা কমপ্লিট করলাম। সেই দোকান থাকা অবস্থায় দোকানটা যখন মার হাতে দিয়ে গেলাম, মা তো আর হিসাব নিকাশ কিছু বোঝে না, আমি যখন বাইরে যেতাম মারে দোকানে বসায় দিতাম, আইসা দেখতাম যে দোকানে চালানো নাই, দোকানে সবকিছু আস্তে আস্তে ডাউন হইতে লাগলো, আমি ওইখানে অনেক টাকা ঋণ হয়ে গেলাম। ছোট বাচ্চাটাকে আমি দোকানের মধ্যে ফ্লোরে ঘুম পাড়ায় রেখে দিতাম, অনেকের অনেক রকমের হাতে পায়ে ধরে আমি অনেক কষ্ট করে এই ড্রাইভিংটা শিখছি। পরে একদিন আরেকজন একটা দাদার একটা সন্ধান পেলাম, রশিদ দাদা, সেই দাদার কাছে আমি গিয়ে আমার সব কথা বললাম। বলার পরে সে আমাকে তার একটা গাড়ি টোটালি আমাকে বললো যে এটা নিয়ে তুমি যতদিন মনে চায় ততদিন চালাও। তা আস্তে আস্তে আমি তখনও তো কমপ্লিট হই নাই, আস্তে আস্তে সেই দাদার সহযোগিতায় আরো কয়েকজন ভাইয়ের মতো ছিল ওইখানে, আমি ওদের সহযোগিতায় গাড়িটা চালাইলাম, শিখলাম, পুরো কমপ্লিট ওইখানে হয়ে গেছে। তারপর আমার মনে হচ্ছিল যেন কি যেন বাকি আছে। ওই দাদার বাড়িতে দাদার মেয়েকে স্কুলে আনা নেয়া করতাম, আস্তে আস্তে ওইখানেই কমপ্লিট হয়ে গেছে আমার আল্লাহর রহমতে। তারপর সেই দাদা আমাকে বললো যে পারবিন, এখন তুমি একটা চাকরি বাকরি দেখতে পারো, কারণ তোমার ভাবি এটা পছন্দ করতেছে না। পরে সেইখান থেকে অমুক ফিরা চলে আসলাম। যাই হোক, ওই দাদা আমাকে অনেকটাই হেল্প করছে। তারপর আস্তে আস্তে আমি অনেক জায়গায় গেলাম এই গাড়ি চালানো নিয়ে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা আমার শুনতে হয়েছে। অনেক অনেক খারাপ প্রস্তাব দিচ্ছে, বলছে গাড়ি চালানো শিখলে কিছু দেওয়া লাগবে না, আমি যেটা বলবো সেটাই শুনবা। পরে আমি আর সেখানে যাই নাই। তারপর একদিন এক ট্রেনিং সেন্টারে গেলাম, ওইখান থেকে ওই ট্রেনিং সেন্টার যে মালিক, সে মালিককে আমি বললাম যে ভাইয়া আমাকে এই সমস্যা আমাকে একটু এটা ক্লিয়ার করে দেখেন যে আমার সবকিছু ঠিক আছে কিনা, আমি সব করতে পারি কিনা, এটা শুধু জানার জন্য আমি ওনার কাছে গেছি। তো ওনাকে আমি আমার একটা মাটির ছোট্ট ব্যাংক ছিল, ওই ব্যাংকটার মধ্যে
কিছু টাকা জমাইছিলাম 825 টাকার মতো। তো উনি বলছে যে 1000 টাকা দেওয়া লাগবে প্রথমে। আমি বললাম আমার কাছে 1000 টাকা নাই, এই টাকাটা রাখেন আমি আপনারে পরে দিয়ে দিব। পরে সেই টাকাটা সে রাইখা আমাকে গাড়িটাতে উঠাইলো। উঠানোর পর আমি গাড়ি চালাইতেছি আর বলতেছে, আমার পরিচয় টা সবকিছু নেওয়ার পর বলতেছে যে সবই তো পারেন আপনি, সবই ঠিক আছে, আর কিছু করা লাগবে না, তবে আপনি আমার এখানে যদি একটা জব করেন আমি আপনাকে অনেক টাকা বেতন দিব। আর আপনি আমার কাছে যে কয়দিন ট্রেডিং দিবেন আপনি মনে করেন, তো এখানে টাকা দিতে হবে না, আমি যেটা বলবো সেইটাই শুনবেন। পরে উনার খারাপ মতলব দেখে আমি ওইখানে আর যাই নাই, আর না যাই আমি চলে আসলাম। যেহেতু আমার সবকিছু ঠিক আছে, ক্লিয়ার আছে, তারপর এক জায়গায় চাকরি নিলাম। নেওয়ার পর আমি আমার ভাইয়ের ওইখানে থাকতাম, ওইখান থেকে চলে আসলাম। যে ভাড়া থাকে ভাইও, ভাইয়েরও কষ্ট হচ্ছে। তো আমি এক জায়গায় চাকরির কথা বলতে বলতেই আমি একটা ছোট্টখাটো একটা রুম নিলাম এক বাড়িতে। নেওয়ার পর মার যে দোকানটা দিছি সেই দোকানটা তো লস খাইছে। লস খাওয়ার পর আমরা সেই দোকানটা বন্ধ টন্ধ করে দিছি। এখন নাই আমার চাকরি, নাই কোনো কিছু। তো হঠাৎ করেই একটা ট্রেনিং সেন্টারে আমি আবার চাকরি নিলাম। নেওয়ার পর সেই জায়গায় আমার বেতন ঠিক মতো দিত না। প্রথম মাসেই 15-20 দিন ডিউটি করার পর আমি অনেক কষ্ট করে ডিউটি করছি। আমি 1-1.5 ঘন্টা রাস্তা হাইটা গিয়ে হাইটা আইসা আমি ডিউটি করতাম। মেয়েটাকে সকালে রেখে যেতাম, বিকেল বেলা এসে দেখতাম মেয়েটা ঘুমায় গেছে, ঘরে কোনো খাবার নাই। পাশের রুম থেকে মা চায় আয়না যেটাই দিত সেটাই বাচ্চাটাকে খাওয়াইতাম। আমি কোনো রাত্রে খাইছি, কোনো রাত্রে না খাইয়ে ঘুমাইছি। এইভাবে করেই আমার দিনগুলি কাটত। তো আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি এই 60 বছর আমার জীবনটার মধ্যে আমি যুদ্ধ করে যাচ্ছি, এখন পর্যন্ত করতেছি। তারপরও আমি সেই হাল ছাড়িনি। এটা কমপ্লিট করার পর আমি বিভিন্ন জায়গায় জব করছি। এখন পর্যন্ত আমি আর আমার মাটাকে নিয়ে আমি আসি, কারণ আমার মা ছাড়া আমার জীবন অন্ধকার। আমি মাকে ছাড়া 1 মিনিটও বাঁচতে পারবো না। আমি এক বাড়িতে ভাড়ায় গেছি, সে বাড়ির বাড়িওয়ালা আমাকে খারাপ প্রস্তাব দেয়। আমি 2 মাসের ভাড়া দিতে পারি নাই, তো আমাকে বললো যে তোমার ভাড়া দেওয়া লাগবে না। আমি যেটা বলবো তুমি সেটা শোনো, কারো কাছে বলবা না। পরে আমি বললাম যে ভাই আপনি এটা কি বলেন, আপনি তো আমাকে চিনেন, জানেন আমার সবই জানেন, আপনি কিভাবে এই ধরনের কথা বলেন। পরে তাহলে এক্ষুনি বাড়া দাও, এক্ষুনি বাড়া দাও। তারপর মানুষের কাছে অনেক ধরনের বাজে কথা বলতেছে যে ও আমারে বাড়া না দিলে ওর পরে যা আছে সব রাইখে ওরা এক্ষুনি বের করে দিবে, মানুষ জমায়ে ফেলাইছে। তারপর অনেক হাতে পায়ে ধরে সেই দিন রইলাম। তারপরের দিন আইসা ঘরে তালা মাইরা দিছে। আমি আমার মেয়েটাকে নিয়ে আমার ভাইয়ের বারিন্দার মধ্যে ছিলাম, না খেয়ে রাত্রে ঘুমাইছি। তো যাই হোক, আমি আমার বাচ্চাটাকে নিয়ে এই জীবনটাকে নিয়ে আমি জানি না আমার ভাগ্য আল্লাহ পাক কি রাখছে। অনেকবার আমি মরার চিন্তাও করছি যে আমি মরে যাব, আমি বাঁচবো না, কিন্তু আমার মাকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না। আমার বাচ্চা আমাকে কিভাবে থাকবে আমাকে ছাড়া, সেই ধরনের এরকম কিছু চিন্তা করে আমার জীবনে। আর ওই ধরনের কিছু করা হইলো না, এই সংগ্রাম করেই চলছে। পাশের রুমের থেকে যদি ভাত নিয়ে আসছি বাচ্চাটাকে খাওয়ানোর কথা বললাম, চিন্তা করছি বাচ্চার মুখে ভাত দিয়া যে ও বুঝি এই 2 নলা খাওয়ার পর আর খাবে না, ওই ভাত কয়টা আমি খাবো। দেখছি সেদিন আমার মেয়ে সেই ভাত সবটুকুই খাইছে, আমি আর খাইতে পারি নাই। এইভাবে আমার প্রায় 7-8 মাস চলছে। আমি আমার কোনো আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই। যারা আমাকে সহযোগিতা করতে আসছে তারা বিনিময়ে কিছু চাইছে, সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না।
তারপর যখন মেয়ের স্কুলে ভর্তি করার সময় হইলো, প্রায় 5 বছর হয়ে গেল মেয়ের বয়স, স্কুলে নিয়ে গেছি ভর্তি করার জন্য, ভর্তি করছি। আমার মা পাশে থেকে আমাকে অনেক রকমের সান্ত্বনা দিছে, অনেক রকমের কথা বলছে, যে মানুষ তো 4-5টা বাচ্চা রেখে বিয়ে করে, কোন এক জায়গায় বিয়ে দিয়ে দিয়ে তুই জীবনটা সুখে শান্তিতে কর। অনেকের অনেক প্রস্তাব আসছে, আমি রাজি হই নাই। আজকাল যে রকমের দিন দুনিয়া, যেরকম কিছু চলতেছে, আমি কিভাবে অন্যের উপর ভরসা করে আমার মেয়েটাকে আমি ছেড়ে দিই? এই চিন্তা করে আমার আর জীবনে হইলো না সামনের দিকে ভালো কোনো কিছু। মেয়েটাকে নিয়ে আমি এই পর্যন্তই আছি। পুরো বাংলাদেশকে অনুরোধ করব যে প্লিজ খুব মনোযোগ দিয়ে আমাদের এই এই অনুষ্ঠানের সাথে থাকুন। আপনারা দেখছেন আমাদের আজকের আয়োজন ইগলো আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ, এই প্ল্যাটফর্ম একযোগে প্রচারিত হচ্ছে ইগলোর ফ্যান পেজ এবং জোনা টেলিভিশন ফেসবুক ফ্যান পেজ থেকে। আমরা খুব ভালোভাবে অবগত আছি স্পেশালি এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে যে কি পরিমাণ মুখরোচক কথা বলতে আমরা অনেক বেশি পছন্দ করি, এটা বলতে দ্বিধা নেই, পুরো জাতি আমরা এভাবে পছন্দ করি। কিন্তু বিশ্বাস করে দেখুন মায়ের সাক্ষাৎ একটা রূপকে কিন্তু আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা হচ্ছে নাবিলার মা পারভিন, যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, আর একটা হচ্ছে অসম্ভব বয়সী একজন বৃদ্ধা যিনি এই এই পারভিনের মা, যাকে পাগলের মতো ভালোবেসে আগলে রেখেছেন সেই বৃদ্ধা মাকে, একই পরিমাণ মমতায় মা হয়ে আগলে রেখেছেন নাবিলাকে। আমরা যখন প্রায়শই আমাদের সমাজের আশপাশে এই ঘটনায় দেখতে অভ্যস্ত হয়ে গেছি, যে যে অবস্থাতেই থাকি না কেন বৃদ্ধা বাবা মা তখন আমাদের কাছে অনেক বেশি বোঝার মতো মনে হচ্ছে, কেউ হয়তো জঙ্গলে ফেলে দিয়ে আসছি, কেউ হয়তো ঘরের তালা মেরে তাকে সেখানে তার জীবন লীলা সাঙ্গ করে দিচ্ছি। ঠিক সেই সময় আমাদের পারভিনের মতো মানুষ আছে, স্ক্রিনে দেখুন ঝকঝক করতেছে মানুষটিকে, এরকম পারভিনকে ইচ্ছে করেই আমাদের নিয়ে আসা। যে সমাজের যে পারিবারিক বন্ধন আর সামাজিক বন্ধনের কথা বলতাম, যেসব বন্ধন কতখানি প্রশ্নবিদ্ধ, কতখানি এই করোনাকালীন সময় আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন কত সহজেই আলগা হয়ে যায়, সেখানে পারভিনের মতো মায়েরা আছেন, নাবিলার মা পারভিন। সেক্ষেত্রে পারভিন আরেকজন মায়ের সন্তান, মায়ের দুই মায়েরই সম্মান অনেক যত্নের সাথে অনেক গৌরবের সাথে সামনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। গাড়ি চালক পারভিন তার জীবনের প্রত্যেকটা পঙ্ক্তির যে প্রসঙ্গগুলো এখন পর্যন্ত উঠে এসেছে সেগুলোকে কোনোভাবেই বর্ণনা করার ক্ষমতা আমাদের নাই। আমরা খুব সহজে একজন মানুষকে হয়তো তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি, বলে ফেলি একটা কথা যে মেয়েটি নষ্ট, এ মেয়েটি খারাপ, এ মেয়েটি ভালো না, এর চরিত্র খারাপ, এ অমুক জায়গায় থাকে, এই করে, সেই করে। কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতিতে আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি কোনো স্টোরি, এই বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা একটু বলেন তো, টানা 15 মিনিট যে পারভিনের গল্প শুনলেন, এই পারভিনের পক্ষে কি সম্ভব স্বামী হারা একটা সন্তান নিয়ে বেঁচে থাকার জন্য ভালো কাজ করে টিকে থাকা কি সত্যি খুব বেশি সহজ? সম্মানের সাথে বেঁচে থাকাটা কি সত্যি খুব সহজ? কি পরিমাণে স্ট্রাগল পদে পদে, শুধু ওই ওই হায়ানাদের যেন চোখে চোখ রাখতে হয় এই মানুষটিকে, পদে পদে ওই নোংরাদের সামনেই যেন পড়তে হয় এই মানুষটিকে, নিজের আব্রু নিজের মাতৃত্ব বজায় রেখে সম্মানের সাথে একটু জীবন গুজরান করার মতো কিন্তু মিনিমাম প্রেক্ষিত, মিনিমাম সুযোগ এই বাংলাদেশে নাই, পদে পদে সেটি চ্যালেঞ্জ হয়। পারভিন, আপনার মায়ের সাথে একটু কথা বলতে চাই। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মা, অনেক গুণী মেয়েকে আপনি পেটে ধরেছেন, অসম্ভব গুণী মেয়েকে আপনি পেটে ধরেছেন। আপনাকে স্ক্রিনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে ধনী গরিব পয়সা কড়ি উপরে তো একজন বসে আছে যিনি আমাদের সমস্ত ভাগ্যের নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো দেখতেছেন যে টাকা পয়সা না থাকলেও, শারীরিক মানে খাওয়ার কোনো সংস্থান না থাকলেও একটা মেয়ে, আপনার মেয়ে কি কষ্ট করে নিজের সম্মান নিজের আব্রু, পৃথিবীতে একটা মেয়ের সবচেয়ে শ্রেষ্ঠত্ব যে সম্পদ, সে আব্রুকে বজায় রেখে কত কষ্ট করে যাচ্ছে। আমি জানি মা হিসেবে আপনার কলিজা ছিঁড়ে যায়,
আপনার অসম্ভব কষ্ট হয়, কিন্তু মা আপনার গর্ব হওয়া উচিত যেমন ঘুনি মেয়েকে আপনি পেটে ধরেছেন। আপনার মেয়ের সম্বন্ধে কিছু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। আমার মেয়ের নিয়ে তো অনেক কষ্টে আছি বাবা। এখন আমার মেয়ে তো এর আগে চাকরি করছে, চলছে খুব ভালো। এখন করোনার ইতে আজকে 3 মাস ধরে ঘরে বসা, ঘরে আমার এখনো ওই আগের মতন এইরকমই, ঘরে খাবারও নাই, খুব কষ্টে চলতে আছি, অনেক কষ্টে চলতে আছি। দর্শকের কাছে দোয়া চাই, আপনার কাছেও দোয়া চাই। আল্লাহ পাক যদি দর্শককে রহমত দেয় আল্লাহ পাক, তাহলে আমার মেয়ের একটা এক কুল কিনার করে দিবেন, তার চাকরি দেন বা যাই দেন, যেই করে দেন, আমার মেয়েটারে নাতিনটা নিয়ে বাঁচার একটা ভাগ্য যদি থাকে, নাতিনটার লেখাপড়া করব সেটাও নিয়েও আমার মেয়ের অনেক আশা আছিল। এখন আল্লাহ যদি আশা পূর্ণ করে তাইলে আপনারা একটু দেখবেন, আল্লাহ পাক হিসেবে আপনাকে উশিলা, আল্লাহ পাকে আপনাকে ভিতরে রহমত দিয়া দিব। আমি দোয়া করি বাবা সবার লিগা, আল্লাহ পাক যেন আপনাকে খুব ভালো রাখে, শান্তি রাখে, আমার মেয়েটারে যেন আপনারা একটু দেখবেন। পারভীন অসম্ভব ভালোবাসে আপনাকে। আপনার কথা আমি প্রোগ্রামের আগে যখন ওর সাথে কথা হচ্ছিল বললো যে আমার জীবনে আমার মা ছাড়া কিছু নাই। আমি তখন চিন্তা করতেছিলাম যে অনেক অনেক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ মা বাবাকে পর করে দেয় সামান্যতেই, আর সেখানে আপনার মেয়ের পুরো কলিজা জুড়ে, তার পুরো মন জুড়ে যদি কার প্রচ্ছন্ন কোনো জায়গা থেকে থাকে সেটা হচ্ছে না আপনি। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা করে আপনার মেয়ে, অসম্ভব গুণী এই মেয়ে আপনার। আমি আসি বাবা, আপনার সাথে আমি একটু পরে কথা বলবো, মা একটু থাকুক স্ক্রিনে, ওকে? আপনার সাথে একটু পরে কথা বলবো। আমাদের সাথে আছেন আব্দুল মানেম লিমিটেড, একটি বড় একটি কোম্পানি, বাংলাদেশের সেরা কয়েকটা কোম্পানির একটি, তার একটি ইউনিট ইগলু, ইগলুর গ্রুপ সিইও মিস্টার কামরুল হাসান। অসম্ভব মা ভক্ত, সবাই মা ভক্ত আমরা, কিন্তু এই মানুষটি একটু যার পরনায় বেশি মা ভক্ত। এই মানুষটা খুব কষ্ট করে বড় হয়েছেন, বাই দ্য ওয়ে আজকে 25 বছর পূর্তি হলো এই মানুষটির চাকরি জীবনের। এবং তার আমি জীবন কাহিনী পড়তেছিলাম যে ছোটবেলাতে একদম আর্লি এজ থেকে যখন তিনি কাজ শুরু করেছেন, রাস্তা রাস্তায় পথে পথে বিভিন্ন খাবার বিক্রি করতেন, আমি যতদূর মনে করি ন্যাশনাল কোম্পানি মনে হয়, দুধের প্রোডাক্ট উনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। সেই জায়গা থেকে কষ্ট করে করে গত 25 বছরে বাংলাদেশের নাম করা যে দু একটি কোম্পানি আছে তার একটি কোম্পানির গ্রুপ সিইও হিসেবে কাজ করছেন। গোটা বিশ্বের 100টা সেরা সিইওর নির্বাচন হয়েছিল, সেখানেও তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এগুলোকে ছাপিয়ে তার সবচেয়ে বড় যেটি গুণ, তিনি অনেক বেশি মানবিক, যে কারণে এসব কাজের সাথে থাকেন। এই মানুষটি অসম্ভব পরিমাণে মা ভক্ত আমি যতদূর জানি, এবং আমরা সবাই মা ভক্ত, কিন্তু ইনি অসম্ভব বেশি পরিমাণে মা ভক্ত। কারণ যখন তার মায়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল, ছেলে হিসেবে তো পাগলের মতো মায়ের ভালোবাসায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন, কিন্তু এইরকমই অবস্থা, এমনই এক দুবিধা ছিল তখন তার জীবনে যে 1000 টাকা করে পার ডে লাগে, সেই টাকাটা পর্যন্ত সংস্থান করার মতো অবস্থা তার ছিল না। যে মানুষটিকে এখন মা আপনি স্ক্রিনে দেখছেন, তার এখন লক্ষ লক্ষ টাকা, তার এখন অনেক 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 ইমেজ, পুরো বাংলাদেশ তাকে চিনে। কিন্তু ওই সময়টাতে আপনার মেয়ে যখন আজকে স্ট্রাগল করতেছে, মা রাস্তাতে বাধ্য হয়ে গাড়ির স্টিয়ারিং ধরেছে যাতে স্টিয়ারিং গাড়ি চালিয়ে হলেও আপনাদেরকে ভালোভাবে রাখতে পারে, এই ভদ্রলোকের এই অবস্থা হয়েছিল ওই সময়টাতে। মায়ের যখন প্রচন্ড পরিমাণে টাকার প্রয়োজন ট্রিটমেন্ট এবং খাবারের জন্য, তিনি এই সামান্য 1000 টাকাও পার ডে যোগান করতে পারতেন না, এবং অসম্ভব চেষ্টা করার পরেও, মায়ের যত্নার্থী করার পরেও অর্থের জন্য তার এই অসংকোচ, এই কষ্ট বা দীর্ঘ নিঃশ্বাস এখনো থেকে গেছে। মা তো চলে গেছেন পরপারে, স্রষ্টা তাকে বেহেস নসিব করুক, কিন্তু মাকে যে পরিপূর্ণভাবে তিনি অর্থ যোগান দিয়ে সেই সেবাটা করতে পারেনি, সে কষ্ট সবসময় তার ভিতরে থাকে। কামল ভাই আপনি যদি একটু কথা বলেন, মা আপনি কথা বলুন, আপনার ছেলের মতো যার অসম্ভব কষ্ট, আপনার মতো মায়ের এরকম সাক্ষাৎ একটা রূপ এখন স্ক্রিনে, আমি চাই যে কামল ভাই আপনি কথা বলে আপনি মানসিক ভাবে শান্তি পাবেন,
এজন্য আমি বলছি যে আপনি একটু কথা বলেন আমার সাথে। আসসালামু আলাইকুম, আমি খুব পিছিলাম মুরব্বী, আসসালামু আলাইকুম, আপনি আপনার মেয়ে দুজনকে দেখছিলাম। এদেশাম যেভাবে আমাকে যতটা বড় করে উপস্থাপন করেছে, আমি কম কিছু না, আমি খুবই সাধারণ একটা মানুষ। আর যে কথা বলেছে লক্ষ লক্ষ টাকা, আমাদের লক্ষ লক্ষ টাকা নেই, এটা একেবারেই ভুল কথা। বাট ইয়েস, আগের চাইতে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এবং আমার মধ্যে আমি অনেক ভালো আছি। আপনার মেয়ের যে স্ট্যাটাস আমি দেখলাম, বারবিনাপু যার কথা দেখলাম আপনার, এবং আপনি মা হিসেবে আপনার যে কষ্ট, এটা খুবই স্বাভাবিক। আমি দু একটা জিনিস একটু জানতে চাই, এতে সময় আপনি লাইনে আছেন কিনা আমি জানি না, দু একটা কথা জানতে চাই আপনার মাধ্যমে। এটা হচ্ছে যে পারবিন, আপনি এখন কি করছেন? পারবিন আমার কথা শুনছেন আপনি? এখন জি শুনতেছি। আমি একটু পারবিন কে একটু স্ক্রিনে দেন মা, আমি একটু পারবিনের সাথে কথা বলি। আপনি এখন কি করছেন স্যার? এখন আমি বসাই আছি, মানে বেকার। করোনার আগে কি করতেন? প্রথমে আপনার প্রতি অসম্ভব শ্রদ্ধা, আপনার প্রতি অসম্ভব ভালোবাসা, আপনি যে কাজটা করেছেন অত্যন্ত শ্রদ্ধা, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসার, এবং নিজের প্রতি বিশ্বাস রাখবেন। আপনি কিছুই অন্যায় করছেন না, আপনি গাড়ি চালাচ্ছেন। আমার মনে হয় যে বাংলাদেশের, আমাদের বাংলাদেশের 49% শতকরা 49% নারী, এবং যারা ঘরে আছেন, যারা এই পারবিন আপকে দেখছেন, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে জীবন যুদ্ধ আসলে যুদ্ধই, যুদ্ধের কাছে যদি কেউ কাজ করে সেই কাজকে সম্মান করা উচিত। আপনাকে যে সমস্ত কোলাঙ্গার, যে সমস্ত নাফাঙ্গা যারা আছে, যারা আপনাকে ইফটিস করেছে, তাদের প্রতি আমাদের ধিক্কার, তাদের প্রতি আমাদের অসম্ভব বাজে রকমের ধিক্কার। এবং আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে পার্সোনালিটি, আপনি যে বজায় রেখেছেন, আপনার মেয়েকে নিয়ে যুদ্ধ করছেন, এই জন্য আপনার প্রতি অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব শ্রদ্ধা। এবং আমি আবারও বলি, খুবই খুবই আপনার প্রতি আমি 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 আপনাকে স্যালিউট জানাই। প্রয়োজন নাই, আপুর কথা বললেন, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে এরকম মা, এরকম আপু অনেক বেশি আছে। সবার প্রবলেম তো সলভ করা সম্ভব না, এটা এটা নেক্সট ইম্পসিবল। আমি যেটা বলতে চাই, প্রথমত আপনার বাচ্চা এখন পড়াশোনা করছে নাকি এখন কি করছে? আপনার বাচ্চা ক্লাস 5 বছর বয়স, রাইট? ক্লাস 4 এ পড়ে এখন। ক্লাস 4 এ পড়ে? জি ক্লাস 4 এ পড়ে। ওকে, এটা কি এখন তো মেয়েদের জন্য শিক্ষাটা তো অবৈধ, অবৈধ নেই, আমি আপনাকে কি ফি দিতে হয় বাচ্চার পড়াশোনার জন্য? জি হ্যাঁ জি দিতে হয়। আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। দিতে হয়, দিতে হয়, দিতে হয়। আচ্ছা, আপনার বাচ্চার পড়াশোনার জন্য মান্থলি কত টাকা লাগে? আমার বাচ্চার পড়াশোনার জন্য এখন তো স্কুল বন্ধ, মানে যখন এই যে ছিল আগে স্কুল খুললে, ওর পিছনে প্রতি মাসে আর কি আমার 4,000 থেকে 5,000 টাকা খরচ যেত। 4,000 থেকে 5,000 টাকা আপনার বাচ্চার পড়াশোনার জন্য খরচ? আচ্ছা, আপনি যখন গাড়ি চালাতেন আপনি মাসে কত টাকা আপনাকে বেতন দেওয়া হইতো? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বেতন কত টাকা পেতেন? পার মান্থ ইনকাম কেমন করতেন সব মিলিয়ে? স্যার কথা ক্লিয়ার না। আপনি পার মান্থ প্রতি মাসে কত টাকা ইনকাম করতেন যখন আপনি গাড়ি চালাতেন? আপনাকে বেতন কত দেওয়া হতো?
কথা ওনার কেটে যাচ্ছে বা শুনতে একটু প্রবলেম হচ্ছে, আমরা জেনে নিচ্ছি কত টাকা বেতন দেওয়া হতো প্রতি মাসে, প্রতি মাসে কত টাকা বেতন পেতেন যখন গাড়ি চালাতেন? আপনার টোটাল মাসে কি পরিমাণ? ওকে, অসুবিধা নাই, আমরা আপনার সাথে আবার কথা বলছি, আমরা কথা বলে নিচ্ছি। শুনতে পাচ্ছেন আপু? পারবেন আপু, আপনি শুনতে পাচ্ছেন? কথা কেটে যাচ্ছে, ঠিক আছে, আপনার কাছে আমরা একটু পরে আবার আসছি, আবার শুনছি আপনার কথা। এই ফাঁকে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে রাখি, আপনাদের সবাইকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা বেশি বেশি করে আমাদের পোস্টটি শেয়ার করুন। যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন, আব্দুল মোমেন লিমিটেড এর একটি ইউনিট ইগলো আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ, এই প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হচ্ছে ইগলোর ফেসবুক ফ্যান পেজ এবং যমুনা টেলিভিশনের ফেসবুক ফ্যান পেজ থেকে। যারা এই মুহূর্তে যুক্ত হলেন, স্ক্রিনে যাকে দেখছেন এই মেয়েটির নাম পারভিন। পারভিন সমস্ত রকমের কষ্টকে সামনের দিকে নিয়ে, সমস্ত রকমের কষ্টকে বাম পায়ে সরিয়ে রেখে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য গাড়ির স্টিয়ারিং ধরেছে। গাড়ি চালক পারভিন তার সংসার নির্বাহ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বৃদ্ধা মা এবং একমাত্র কন্যা সন্তানকে সাথে নিয়ে সে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু করোনাকালীন সময়ে সবরকম সবকিছু যখন স্থবির হয়ে পড়ে, চাকরি যখন ছুটে যায়, গাড়ি প্রাইভেট গাড়ি চালানো চাকরি তিনি করতেন সেটি যখন ছুটে যায়, এখন আশ্রয় নিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে। এই পারভিন স্বামী হারানোর পর থেকে শুধুই মানুষের চোখে সাহায্য বা সহযোগিতা যতটুকু পেয়েছেন তার চেয়ে দেখেছেন খারাপ দৃষ্টি, এবং মানুষের এই খারাপ দৃষ্টি থেকে বাঁচবার জন্য পাগলের মতো চেষ্টা করেছেন, নিজের আব্রু, নিজের ইজ্জত, নিজের সম্মানটাকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীতে মা আর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বাঁচা যায় কিনা। এই পারভিন ফাইনালি সার্ভাইভ করুক সেটা আমাদের সকলের চায়, এবং এই ট্যাবুটাকে ভেঙে গাড়ির স্টিয়ারিং ধরেও যে নিজের পরিবারের স্টিয়ারিং ধরা যায় সেটা সামনে থেকে দেখিয়ে দিয়েছে এই পারভিন, যে পারভিন আমাদের বাংলাদেশের জন্য সত্যি অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের। এই পারভিন মাথায় তুলে রাখেন তার বৃদ্ধা মাকে, নিজে একবেলা খেতে পারেন না কিন্তু মায়ের সামান্যতম অযত্ন হতে দেন না। এই পারভিন সবার জন্যই, আমাদের সকলের জন্য, বাংলাদেশের ভালোবাসার সংস্কৃতির জন্য একটা এক্সাম্পল। আপনাদের কাছে অনুরোধ করছি, ভালোবাসার এই গল্প আপনারা ছড়িয়ে দিন, প্লিজ শেয়ার করুন, এবং কিছু টেক্সট আমি নিতে চাই ফাঁকে। যেমন আমি অলরেডি এখন যমুনা টেলিভিশন ফেসবুক প্যান পেজে ঢুকেছি, যেখানে অনেকে লিখছেন, নেওয়াজ শরীফ ইন্ডিয়া থেকে লিখেছেন, খুব কষ্ট লাগলো কথাগুলো শুনে, স্যালুট জানাই আপনাকে। নেওয়াজের প্রচুর টেক্সট, সাথে মুস্তাফিজ লিখেছেন, স্যালুট জানাচ্ছে আপু আপনাকে। দেন অনেকেই সবার একই কথা, আপনাকে সম্মান জানাচ্ছেন। নেলি মাহমুদ, যিনি আমাদের সাথে প্রায়শই যুক্ত হন শুধু নিউ ইয়র্ক থেকে, তিনি লিখেছেন যে চরম সাধনায় আপনার জীবনের আজকের সফলতা, আল্লাহর সহায়তা সবসময় আপনার পাশে আছে, থাকবে, আর আমাদের শুভকামনা আপনার জন্য। কেমন স্যার? এবং আমি চলে যাচ্ছি এখন আরেকটি ফেসবুক ফ্যান পেজ, সেটি হচ্ছে ইগলু, ইগলু আইসক্রিমের ফেসবুক ফ্যান পেজে যারা কমেন্টস দিয়ে যুক্ত আছেন তাদের আমি দুই একটি কমেন্টস নিতে চাই, এবং আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেক দফায়। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করি সে মায়ের জন্য, যে মা আপনার মতো সংগ্রামী একজন মাকে জন্ম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল আপনার প্রতি। লিখেছেন আবু বক্কর সিদ্দিক। শাহজাহান মিয়া লিখেছেন, ওকে, সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, সব খুব সত্যি কথা বলেছেন, আসলেই খুব কঠিন, মোটামুটি অসম্ভব। শাকিল পারভেজ লিখেছেন, এবং সবাই সবার মতো করে জানান দিচ্ছেন যে সবাই পারভিনের সাথে আছেন। পারভিন, এবার কি শুনতে পাচ্ছেন কথা? পারভিন, কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন না, কথা বাজতেছে। ওকে, আপনার সাথে আমরা আরো কথা বলতে চাই এই ফাঁকে। আমরা আরেকটা দফায় আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আমাদের এই প্রোগ্রামের অবজেক্টিভ, আমাদের প্রোগ্রামের মূল মটো সেটি হচ্ছে এটি, যে মানুষের যারা কষ্টে আছে করোনাকালীন সময়ে সে মানুষগুলোর পাশে থাকার একটা চেষ্টা, এবং সেই সাথে যারা ফ্রন্টলাইনার হিসেবে করোনাকালীন সময়ে সামনে থেকে যুদ্ধ করছেন সে মানুষগুলোকে আপনাদের কাছে আমরা নিয়ে আসি। স্ক্রিনে এখন যাকে দেখছেন তার নাম পারভিন। পারভিন মাত্র 3 বছর সংসার করার সুযোগ পেয়েছেন, তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে যখন মারা যায় একটা জেদ যেন তার গায়ে চেপে বসে, এবং তিনি ওই গাড়ির স্টিয়ারিং ধরেন, এবং বহু কষ্টে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে, সাহায্য হয়তো একজন নিরবিচ্ছিন্ন ভাবে করেছেন যে তাকে ধর্ম বোন পাতিয়েছিল, পরবর্তীতে বিদেশ চলে যায়, আর বেশিরভাগ মানুষই যখনই সুযোগ পেয়েছে তাকে খারাপ দৃষ্টিতে দেখেছে বা কুপ্রস্তাব দিয়েছে, সবকিছুকে পাশ কাটিয়ে ফাইনালি গাড়ির চালানোটা পরিপূর্ণভাবে তিনি রপ্ত করেন, এবং এখন চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় চাকরির, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন ঠিকই, চাকরি করার কয়েক মাসের মধ্যেই হয়তো কেউ খারাপ কোনো কুদৃষ্টিতে তাকায়, অথবা বাড়ির থেকে অবজেকশন দেয় যে মহিলাকে চাকরিতে রাখা যাবে না। সো এই অবস্থাতে আমাদের বাংলাদেশে একজন মেয়ে সার্ভাইভ করবে কিভাবে, এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে। আমরা তো লিখতে ফেসবুকে অনলাইনে বসে লিখতে তো একটা সেকেন্ড সময় নেই না, খারাপ মেয়ে পচে গেছে ধ্বংস বাদ,
কথা লিখে দিই, আপনি এদের সবার কাছে প্রশ্ন করি, এই মেয়েটা বাঁচবে সুস্থভাবে? তো বাঁচবে কিভাবে? আমার আপনার চোখে ও যদি দশটা মানুষের কাছে যেয়ে থাকে এখন পর্যন্ত জীবনে সাহায্যের জন্য, আটজন মানুষের কাছে খারাপ দৃষ্টি পেয়েছে যে তুমি আমার সাথে কুপ্রস্তাব দিয়েছে যে তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে ইনভলভ যদি হও তোমার বাড়ি ভাড়া লাগবে না, খারাপ কাজের সাথে যদি ইনভলভ হও গাড়ি চালানো লাগবে না, টাকা পয়সা সব দিয়ে দিব। তো এই জায়গাগুলোকে যুদ্ধ করে নিজের আব্রু আর ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে যে মেয়েটি, সেইটার প্রশ্নটা আপনাদের কাছে যে একটা মেয়েদের জন্য বাংলাদেশকে আমরা কতটুকু উপযোগী করে রেখেছি যে মেয়েটা সত্যি তার ইজ্জত তার আব্রু নিয়ে বেঁচে থাকতে চায়। পারভীন শুনতে পাচ্ছেন কথা এবার? আপনি যেভাবে আছেন আপনার মেয়ে ক্লাস ফোর এ পড়ে, রাইট? আচ্ছা, আপনি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ আপু। সেটা হচ্ছে যে আপনার আসলে এই সিচুয়েশনের ভিতরে আমরা জানি আপনার খুব কষ্টের একটা স্ট্রাগলিং জীবন, এবং আমরা আমরা অসম্ভব এই ধরনের কাপুরুষিত মানুষের সাথে আমাদের বসবাস করতে হয়, এটা বাস্তবতা। বাট মানুষ হিসেবে আপনি যে কাজ করছেন সেজন্য আপনাকে অসম্ভব স্যালুট, আপনি ভালো কাজ করছেন, আপনি আপনি ধৈর্য হারাবেন না, এটা হলো প্রথম কথা। আর সেকেন্ড যে কথাটা আপনার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো গাড়ি চালাইতেন, এবং গাড়িতে আপনার মান্থলি কত স্যালারি ছিল? আমার বেতন ছিল 16,000 টাকা, 100 টাকা লাঞ্চ বিল দিত। 16,000 টাকা 100 টাকা লাঞ্চ বিল, মানে 24 দিন ডিউটি করতেন 26 দিন, তার মানে এখানে ধরেন আরো 3,000 টাকা, তার মানে আপনি রাফলি 19,000 টাকা মান্থলি পাইতেন, তাই তো? জি স্যার, কন্টিনিউ করেন, আর একটু প্রবলেম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আসলে কি ধরনের কাজ করতে চান আমার একটু জানার খুব ইচ্ছা, যে আপনি কি আবারও ড্রাইভিং এর কাজ করতে চান নাকি অন্য কোনো কাজ করেন? বিকজ আপনার বাচ্চা বা আপনার আপনার পরিবারের যে সমস্যা, এই সমস্যা এককালীন যদি আমি কিছু টাকা আপনার আমার কোম্পানি থেকে আপনাকে দিই, তাতে করে আপনার লাইফের খুব বেশি পরিবর্তন হবে না। বিকজ এখন যে সিচুয়েশন, আমরা হয়তো বা 3 মাসের আপনাকে খাবার দিলাম, 3 মাসের খাবার দিয়ে আপনি 3 মাস পরে একদিন আপনাকে স্ট্রাগল করতে হবে, আবারও মানুষের কুদৃষ্টি, আবারও মানুষের যেটা বলে ভৎসনা, আবারও মানুষের অনুকম্পা, বিভিন্ন জিনিসকে আপনাকে পেয়েছে। আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন? আমি বুঝতে পারলাম। এখন আপনার কাছে অপশন আছে বেশ কয়েকটা, আমি অপশন গুলি পরে বলতে চাই, বাট আপনাকে যদি যদি কোনো একটা কাজ থাকেন, কোথায় আপনার বাসা কোথায় এখন? এখন আত্মীয়ের বাসায় আছে, উত্তরা মোস্ট প্রবাবলি আত্মীয়ের বাসায় থাকে, এখন আর বাড়ি নাই। স্যার কথা বুঝতেছি না। একজন আত্মীয়ের বাসায় আছে, তার কোনো ঠিকানা নাই এখন। আপনি উত্তরাতে থাকেন, রাইট? আচ্ছা, আত্মীয়ের বাসায় থাকেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। এতেশাম, আমার মনে হয় যে ওনার যে সিচুয়েশনটা আমরা শুনলাম, আমার মনে হয় যে এতেশাম আমরা কালকে আপনার সাথে মাধ্যমে ওনার সাথে আবার একটু কথা বলতে চাই, কারণ ওনাকে যদি কোনো একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার, এবং পারমানেন্ট সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করব। বাট এটা কতটুকু কি হবে কালকে এতেজাম আপনার সাথে কথা বলে আমি আবার ওনার সাথে একটু কথা বলতে চাই, ফোনে কথা বলতে চাই, কথা বলে আপনি ধৈর্য হারা হবেন না, যেহেতু কথা বলবো আপনি ধরে নেন, আপনার জন্য কিছু না কিছু ইগনু বা আমার তরফ থেকে আপনার কোনো না কোনো সাপোর্ট থাকবে, বা সেটা কিরকম ভাবে মিরাকেল হইতে পারে, ভালো কিছু হইতে পারে, দোয়া রাখেন কালকে সকালবেলায় বা কালকে কোনো এক সময় আপনার সাথে আমরা এতেশামের মাধ্যমে আবার একটু কথা বলবো। আপাতত একটু রিল্যাক্স থাকেন, যেহেতু কথা বলছি সুতরাং এটুকু ভরসা রাখেন যে আপনার পাশে আপনার অন্যান্য ভাইয়েরাও আছে, অনেকেই প্রোগ্রাম দেখছে, কারো না কারোর মাধ্যমে আপনার তকদির রিজিকের কোনো না কোনো পরিবর্তন ইনশাআল্লাহ হবে। জি স্যার। পারবেন, আপনি শুনতে পেয়েছিলেন সমস্ত কথা, রাইট? একটু একটু ভাঙা ভাঙা আসছে মাঝখানে অনেক। ওকে ওকে, অসুবিধা নাই। আমরা যে কথা উনি বলছিলেন আরেক দফা আমি বলি, যে একটা পার্মানেন্ট সলিউশনের কথা উনি চিন্তা করছেন, যে একটা পার্মানেন্ট সলিউশন যেন হয়, এককালীন উনি কিছু টাকা হয়তো দিতেই পারেন যাতে করে আপনি 2-6 মাস সার্ভাইভ করতে পারবেন,
কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের চেষ্টা উনি করতেছেন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে, তার কোম্পানির পক্ষ থেকে, এবং সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই প্রোগ্রাম। কারো না কারো হাত ধরে একটা পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যাপারে উনি বেশি আগ্রহী, এবং উনি আগামী কালকের মধ্যেই আপনার সাথে আরেক দফায় কথা বলবেন। আমরাও থাকবো একসাথে কল কনফারেন্সে, আমরা কথা বলে একটা পার্মানেন্ট সলিউশন কি করা যায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। পারবেন এতটুকু শিওর, এই মানুষটি যখন এইভাবে কথা বলে তখন আমি ধরেই নি যে একটা ভালো সলিউশনের দিকে জিনিসটা যাচ্ছে। এতটুকু শিওর যে আপনার জাগতিকভাবে বেঁচে থাকার একটা অবলম্বন আপনার পাশে হয়তো যেতে যাচ্ছে, যেটার খবর আমরা আগামী পর্বে হয়তো নিয়ে আসতে পারবো। যারা ভিউয়ার্স এখন আমাদের সাথে আছেন তারাও জেনে রাখুন যে আমরা কোনো কষ্ট কোনো দুঃখের কথা শুধুই এমনি শুনি না, আমরা চাই ওটার একটা পার্মানেন্ট সলিউশন অথবা সাময়িক সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। এবং এটি হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন বেসিক, যে সবাই তো প্রবলেমের কথা বলে, সবাই তো সমস্যার কথা বলে, এগুলো আয়োজিত তুমি চাইলে হাসপে দিয়ে সেই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে সমাধান করা যায় কিনা। এবং আমি এটা সাহস তখনই পাই যখন ইগলু গ্রুপ সিও কামুল সাহেব আমার সাথে স্ক্রিন শেয়ার করে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা পারভিন, শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে আপনি একজন মাকে এত এত সম্মানের সাথে মাথায় তুলে রেখেছেন, শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে সংসারের প্রয়োজনে নিজের আব্রু আর নিজের ইজ্জতকে বাঁচিয়ে রাখিয়ে রেখে সম্মানের সাথে মাথা উঁচু করে আপনি চলার জন্য গাড়ির স্টিয়ারিং ধরেছেন। গাড়ি চালক পারভিন আমাদের কাছে সত্যি অনেক বেশি সম্মানের। ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতে মেয়েদের যে স্বপ্ন আমরা দেখি, আমাদের ঔরসে যে মেয়েদের সব মেয়েরা জন্ম নিচ্ছে, তাদেরকে যেভাবে বড় করে দেখতে চিন্তা করি, সাহস পায়, কারণ আমাদের মতো যোদ্ধা এই পারভিন আমাদের সাথে আছে। তাই সো এই সাহসটা আমাদের বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা পারভিন। আপনি আশ্বস্ত হয়েছেন তো, আমরা সবাই সাথে আছি। আপনাকে একটুকু বলে রাখি, যতটুকু আমি চিনি এই কামরুল সাহেবকে, উনি যখন কথা দিয়েছেন একটা দৃশ্যমান সলিউশন করা যায় কিনা, পার্মানেন্ট সাময়িক সলিউশন না, তার মানেই একটা ভালো কিছু আশা করতেছে আমাদের জন্য। এবং যারা আমাদের ভিউয়ার্স তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আপনাদেরকে জেনে যাবেন আগামী মঙ্গলবার রাত 10টার পর্বেই যে আমরা পারভিনের জন্য কি সলিউশন নিতে গিয়ে যাচ্ছি, এবং আপনার সাথে আমরা কথা বলে সেই সলিউশনের জায়গাটা আমরা ক্লিয়ার করবো। নেটওয়ার্কের একটু আনস্টেবিলিটির জন্য হয়তো কথাটা এখানেই ক্লিয়ার হলো না, বাট আমরা ফোনে ক্লিয়ার করে নিয়ে, এবং আপনাদের ভিউয়ার্সদেরকে বলছি আপনাদেরকে আপডেট পাবেন আগামী মঙ্গলবার রাত 10টায়। যদি কিছু বলতে চান, কামরুল ভাই শুনছে আপনার কথা, পুরো বাংলাদেশ আপনার কথা শুনছে, এবং এটাই হয়তো স্রষ্টার ক্যারিজমা, স্রষ্টা কিছু ওসিলা খুঁজে দেন যারা চেষ্টা করে ভালোভাবে থাকা, এবং স্রষ্টা তখন পাশে থাকার ব্যবস্থা করে দেন। সে কারণেই হয়তো আজকের আয়োজনে আপনাকে আমাদের নিয়ে আসা, আজকের আয়োজনে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া এবং সমাধানের দিকে যাওয়া, এগুলো সবই স্রষ্টার ইচ্ছে। যদি আপনি নিজে কিছু বলতে চান। আমার মতো শত শত পারবিন হয়তো আছে, তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, অন্তত পক্ষে আমার মতো যে পারবিন গুলি আছে বা আমি, আমাদেরকে সবাই আপনারা ভালো চোখে একটু দেখুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখেন আমরা অনেক কিছুই করতে পারি, অনেক কিছু করতে পারবো, আমাদের দিকে কেউ কুদৃষ্টিতে না তাকিয়ে ভালো দৃষ্টিতে তাকিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন, স্থায়ীভাবে একটু সহযোগিতা করেন, যেন সামনের দিনগুলি অন্তত পক্ষে এই চোখের জলে যেন মুখের হাসি বন্ধ না হয়ে যায়। আমার এটাই বলার সবার কাছে, সবাই আমার জন্য দোয়া করবেন। অফ কোর্স দোয়া করি, অনেক ভালো থাকবেন এবং আপনি মনে আস্থা রাখুন, এবং আপনি এভাবেই শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে বাঁচুন। আপনার মাকে একটু কাইন্ডলি স্ক্রিনে নিয়ে আসুন, আপনার মাকে একটু কাইন্ডলি স্ক্রিনে নিয়ে আসুন। জি স্যার, মা আরেক দফায় সালাম জানাচ্ছি। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং অলরেডি আপনি আপনার ছেলের বয়সী কামরুল সাহেব আপনার সাথে কথা বলছিল, তিনি বলেছেন যে একটা পার্মানেন্ট সমাধান করা যায় কিনা সেই চেষ্টা উনি করছেন। আর আপনি আমাদের জন্য দোয়া করেন, মনে জোর রাখেন, মা মায়ের সম্পর্ক পৃথিবীতে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান, আপনি কষ্ট পাবেন না। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, স্পেশালি কামরুল সাহেবের জন্য দোয়া করবেন, উনি বারবার বলছিলেন যে একটা পার্মানেন্ট সমাধান কিভাবে করা যায়। দোয়া করি, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সবার জন্য দোয়া করি। জি মা,
আস্থা রাখুন আর ভালো থাকার চেষ্টা করুন, আমরা সবাই আছি আপনার সাথে। আবারও দেখা হবে সে প্রত্যাশায় আগামী আগামী ইনফ্যাক্ট আগামী মঙ্গলবারের পর্বে আমরা এটির একটা আপডেট নিয়ে এসে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি পারভিন এবং পারভিনের মায়ের কাছ থেকে। স্যারজি কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন, আমি যে কথাটা প্রসঙ্গক্রমে বলছিলাম এটা সত্যি কথা, আর আপনি আমাকে এমন ভাবে বাউন্স ব্যাক করেন আমি মার্কেটের বাইরে চলে যাই, এটা তো সত্যি যেভাবে কষ্ট করে করেছেন অ্যাবাউট 25 ইয়ার্স ব্যাক, ইয়ার্স ব্যাক 1995 যখন আপনি নেসলেতে দুধ রিলেটেড প্রোডাক্ট আর কি বেবি ফুডের প্রোডাক্টের ব্র্যান্ডিং এর জন্য রাস্তা রাস্তা সেলসম্যান হিসাবে কাজ করেছেন, আর লক্ষ লক্ষ বলছি অ্যাটলিস্ট লক্ষ টাকার উপর তো বেতন পান, দ্যাটস ফর শিওর, এর জন্য লাখপতি বলেছি, কোটিপতি তো আর বলিনি। সো কংগ্রেচুলেশন, এটা তো বড় ইন্সপিরেশনের জায়গা আমাদের জন্য, যারা একটু অল্পতেই হাল ছেড়ে দেয়, যারা চিন্তা করে যে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো। আপনি কিন্তু বায়োকেমিস্ট্রি, আমি যত জানি প্রাণ রসায়নে পড়া একজন মানুষ, বায়োকেমিস্ট্রি থেকে পড়ে এসে আইবি এর ছাত্র না হওয়ার পরেও, আইবি এর ছাত্র না হলে যে কত স্ট্রাগল করতে হয় একটা স্পেশালি মিড লেভেল ম্যানেজমেন্ট এবং টপ লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে, আমরা বাংলাদেশের প্রেক্ষিত খুব ভালো করেই জানি। সো যেখানে পরিশ্রম থাকে, 24 ঘন্টা পরিশ্রম করার মানসিকতা থাকে, সেখানে চাইলেই যে পাথরে ফুল ফোটানো যায়, ইউ আর দ্য ট্রু এক্সাম্পল ফর দ্যাট। এট দ্য সেম টাইম আমরা জানি যে এগুলো এমন একটি ব্র্যান্ড যে পৃথিবীর সেরা 100টি ব্র্যান্ডের মধ্যে তারা নমিনেটেড হয়েছে। এট দ্য সেম টাইম আপনি পৃথিবীর সেরা 100 জন সিইওর মধ্যে একজন সিইও হিসেবে নমিনেটেড হয়েছেন। এট দ্য সেম টাইম সিইও এক্সেলেন্স প্রোগ্রামের থ্রু দিয়ে এই সাব কন্টিনেন্ট একটি সাউথ এশিয়ান একটি গ্রুপ যারা তাদের কাজ এবং তাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক চাঞ্চল্য অন্তে কিভাবে ভূমিকা রাখছে কোন সিইও এবং তারা কতটুকু মানবিক সেই ব্যাপারগুলোকে কনসিডারেশনে নিয়ে এসে তারা একটা নমিনেশন দিয়েছে, সেখানেও আপনি সেরাদের সেরা হয়েছেন। সো এটা প্রাউডের অনেক বড় একটা জায়গা, আর আপনার কথা আমি এত বারবার করে শোকেসিং করতেছি, দ্য প্রোগ্রাম ইজ ওন বাই ইগলু সেই কারণে না, শোকেসিং করছে ব্যক্তি কামরুল সাহেবকে এই কারণে যে অনেক মানুষ স্পেশালি যে ইয়াংস্টার্স যারা প্রোগ্রামটা দেখছে তাদের ইন্সপিরেশনের জায়গাটা হয়তো অনেক বড় হয়ে যাবে, যে এই মানুষটিও তার মায়ের 1000 টাকার খরচ সংকুলনের জন্য একসময় যখন যুদ্ধ করেছে, সেই মানুষটি আজকে দেখেন কোনোভাবে গিভ আপ করেনি, শুধুই পরিশ্রম করেছে আর অন্য কিছুই না, পরিশ্রম, ন্যায়পরায়ণতা, যেটা তার সার্থক গুরু আব্দুল মোনেম সাহেব, যার যিনি তার কাছে পিতৃতুল্য, তার গাইডেন্সে এই কাজগুলো তিনি শিখিয়েছেন এবং সেই কাজটার হাত ধরে আজকে একটি বড় কোম্পানির গ্রুপ সিইও। সো কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন, 25 ইয়ার্স, it's a long time sir. Thank you Atesham, apni je bhabe upasthapon korlen erokom kichu na loke bhabe ami sob bhul bolchi sob kichui shotto je the thing is that you know je je parbin er je kahini shunlam amader mone hoy je onekei boleche amader dami status dekhchilam onekei boleche erokom parbin erokom onek ma bangladesh e ache ebong karo story hoyto ba screen e ashe karo story screen e ashe যে কথা বলতে চাই যে লাইফ ইজ এ জার্নি, লাইফ ইজ এ জার্নি, অ্যান্ড হাউ ইউ ক্যান, আপনি কিভাবে আসলে সেই জার্নি থেকে সামনে থেকে এগোবেন। তো আমি ইনফ্যাক্ট গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি খুব বেশি স্ট্যাটাস মুখী না, আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজ থেকে, সেখানে আমি বলেছিলাম যে দুইটা জিনিস, আই এম ভেরি গ্রেটফুল টু মাই ফাদার বিকজ মাই ফাদার ওয়াজ মাই ফার্স্ট টিচার, মাই ফাদার ওয়াজ মাই মেন্টর, and উনি আমাকে শিখিয়েছেন যে ডিসিপ্লিন, উনি আমাকে শিখিয়েছেন যে মানুষের সাথে কখনো প্রতারণা মিথ্যা এইগুলি জিনিস করা যাবে না, সো হি ইজ নো মোর উইথ আস, আই বিলিভ দ্যাট আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবে, এটা হলো একটা জিনিস। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার আমার প্রফেশনাল লাইফে সো মেনি পিপল সাপোর্টেড মি, অনেকে আমাকে সাপোর্ট দিয়েছে, মাই এক্সট্রিম গ্রেটিটিউড অ্যান্ড থ্যাংকস টু দ্য পিপল হু সাপোর্টেড মি, তাদের প্রতি আমার অসম্ভব কৃতজ্ঞতা। আমার জীবনের একটা বিশাল পার্ট জুড়ে আছে আব্দুল মোনেম সাহেব, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে থেকে 1 মাস আগে, 1 মাস 3-4 দিন হলো, উনি আমার জীবনের একটা বিশাল পার্ট, উনি শিখিয়েছেন কিভাবে মানুষের প্রতি মানবিক হতে হয়, আজকে যে এই জায়গায় বসছি হয়তো বা ওনার একটা বিশাল ছায়া, ওনার একটা বিশাল আদর্শ এবং সেই আদর্শের একটা দীক্ষা, দীক্ষার জন্য আজকে এই জায়গায় বসা। আই ওয়ান্ট টু গিভ অলসো দ্য বিগ ট্রিবিউট টু দ্য পিপল, আমি গতকালকে লিখেছিলাম যে যারা আসলে আমার এই এই জার্নিতে 25 বছর জার্নিতে দ্য পিপল হু পোক মি এ লট, যারা আমাকে অনেক পোক করেছে, যারা আমাকে ক্রিটিসাইজ করেছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এই জন্য শ্রদ্ধা, যদি আনলেস তারা আমাকে পোক না করতো আই নেভার গেট দ্য এনথুজিয়াস্টিক অ্যাটিচিউড, যতবার আমি পড়ে গেছি ততবার আমার মনে হয়েছে যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। সো এই যারা আমাকে আসলে ক্রিটিসিজম করেছে, যারা আমাকে বলেছে কামরুল ইজ ফেনিস, তাদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা, তাদের প্রতি আমার বিশেষ ট্রিবিউট, রিজন হচ্ছে তাদের যদি ক্রিটিসিজম না থাকতো আমি হয়তো আবার উঠে দাঁড়াতাম,
দাঁড়াতাম না, আমি হয়তোবা এই ছোট্ট রুটটাকে একটা রাস্তায় কনভার্ট করতে পারতাম না। সো সবার প্রতি আমার শ্রদ্ধা, সবার প্রতি ভালোবাসা, অফকোর্স মাই ফ্যামিলি মেম্বার্স, এভরিবডি সাপোর্টেড মি, আমার ভাই বোন, আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে এবং স্টিল আই এম ওয়ার্কিং। আমার জন্য প্রে করবেন, যে কয়দিন বেঁচে আছি আল্লাহ যেন ভালো রাখে। এবং দি ওয়ান ফিলোসফি আই ডু বিলিভ ইট, যে আমার দ্বারা যেন কারো উপকার হোক বা না হোক, অ্যাটলিস্ট কারো যেন ক্ষতি না হয়। জি বলুন, আপনার কথা শুনছি আমরা, লাইভে আছেন এখন আপনি, পুরো বাংলাদেশ শুনছে আপনার কথা, প্লিজ বলুন। ওকে, আপনার আপনার অনুরোধে জায়গাটা ছিল সেই প্রতিবন্ধী ভাইয়ের জন্য, রাইট? আপনি কোনো কিছু করা যায় কিনা সে তার জন্য আপনি ফোন দিয়েছেন, তাই তো? জি, আপনার নাম্বার আমরা রাখছি এবং আপনার সাথে আমরা কমিউনিকেট করে আপনার কাছে আমাদের আমাদের পক্ষ থেকে যেটা করণীয় সেটা পৌঁছে যাবে। আমরা যাচ্ছি পরবর্তী ফোন কলে, এবং এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আমাদের সাথে আছেন, আমাদের একযোগে এই আয়োজনটি প্রচারিত হচ্ছে ইগলু আইসক্রিমের ফেসবুক ফ্যান পেজ এবং যমুনা টেলিভিশন ফেসবুক ফ্যান পেজ থেকে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, কে বলছেন, কোথেকে বলছেন? জি, কি বিষয়ে কথা বলতে চান প্লিজ বলুন, আপনি লাইভে আছেন এখন। আমি আপনাদের এই মহৎ কাজের ভলান্টিয়ার হিসেবে আপনাদের সাথে কাজ করতে চাই। জি, আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম শিমু। শিমু কোথেকে বলছেন? নারায়ণগঞ্জ থেকে স্যার। ওকে, নারায়ণগঞ্জ। আপনি বলছিলেন যে এই মহৎ কাজের আপনি ভলান্টিয়ার অ্যাক্টিভিটির জন্য আপনি ফোন দিয়েছেন, তাই তো? ওকে শিমু, আমরা আপনার এই রিকোয়েস্ট গ্রহণ করলাম, আমরা আপনার নাম্বার আমাদের কাছে রেখে দিচ্ছি। ফার্স্ট রিকোয়েস্ট, যখন যেখানে আছেন, এখন যেমন নারায়ণগঞ্জে আছেন, নারায়ণগঞ্জ করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি স্ট্রাগলের থ্রু দিয়ে যাচ্ছে, আপনার পক্ষ থেকে চেষ্টা করুন যেখানেই সুযোগ পান সেখানেই মানবতার হাত বাড়িয়ে দিতে, ভালোবেসে মানুষের পাশে থাকতে, আর আমাদের কোনো প্রয়োজন হলে আপনাকে ফোন দিব। আর আপনার কাছে যদি এই ধরনের মানুষের ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করুন, যাতে করে আমরা প্রচার করতে পারি। জি, আমরা অবশ্যই আপনার সাথে ফোনে কথা বলে দিব। আপনি ভালো থাকুন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে, এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কথা প্রসঙ্গে বলছিলাম যে একটু প্লিজ আমাদের প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন আমাদের এই এই আয়োজনের কথা। আপনারা দেখছেন আব্দুল আনিম লিমিটেড এর সিস্টার কনসার্ন একটি ইউনিট ইগলু আয়োজিত তুমি চাইলে হাসবে দেশ এই এই প্রোগ্রাম, এবং আমরা যেখানে প্রত্যেক দিন একজন করে গেস্ট নিয়ে আসি, তার কষ্ট এবং তার পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা যেখানে সেই চেষ্টা থাকে, আর সেই সাথে প্রোগ্রামের শেষে আমরা কিছু ফোন কল অ্যাটেন্ড করার চেষ্টা করি, যাতে করে যে যেখান থেকে ফোন দিচ্ছে তার পাশে আমরা স্বল্প পরিসরে দাঁড়াতে পারি কিনা। উদ্দেশ্য একটাই, ভালোবাসার একটা সংস্কৃতি তৈরি হোক, মানুষ জানুক, মানুষ মানুষের পাশে থাকতে পারে। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি, কি বলতে চান প্লিজ বলুন, কি নাম আপনার? জি জহুর সাহেব, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে, প্লিজ বলুন কি বলতে চান। গুরু, আমি আসলে একচুয়ালি সমস্যার জন্য ফোন দিছিলাম। আমি থাকতাম গাজীপুর, বুঝছেন, আমি একটা ছোটখাটো চাকরি করতাম। এখন করোনাকালীন সময়ে, মানে ঝড়ের সময় আর করোনার সময় আমি বাড়ি চলে আসছিলাম, ঠিক আছে? জি, আপনার কথা শুনছি, প্লিজ বলুন, শুনতে পাচ্ছি আপনার কথা, প্লিজ বলুন। এখন ছোট চাকরি, চাকরিটা চলে যাওয়ার পরে অনেক সমস্যার ভেতরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমাদের এদিকে আবার ঝড় হয়েছে। জি, ঝড় হয়ে এখন মনে করেন বাড়ি ঘর তো নাই, মানে অনেক ক্ষতি হয়েছে আমাদের এদিকে। মানে এক চাকরি কিসে পরে বাড়ি এসে এই অবস্থা, মানে খুব সমস্যার ভেতরে এখন। তারপরেও খুব কষ্ট করে চলতে হচ্ছে, এখন সব মিলেই মোটামুটি অনেক সমস্যার ভেতরে। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, আর গানের কথা বলে আর করবো গুরু, মধ্যবিত্ত তো, আমরা লাইনেও দাঁড়াইতে পারি না, আবার মানে মানুষের কাছে চাইতেও পারি না, এরকম একটা লজ্জার ব্যাপার। তার কারণে যেহেতু অনেকটা
মানে সিক্রেট আপনাদের ব্যাপারটা, যার কারণে আপনাকে এই কথাটা বললাম। যেহেতু কামরুল স্যার মানুষের পাশে দাঁড়ায় এবং আপনিও তো সেভাবে কাজ করে যাচ্ছেন, যার কারণে আমি দেখেছি আমার চোখের সামনে একটা রিক্সাওয়ালা প্রতিদিন প্রাণ নিয়ে ঘরে যাচ্ছে, আমি আমাকে দেখতে হয় কিন্তু আমি চাইতে পারি না, এরকম হয়েছে। মধ্যবিত্তটা কিন্তু এরকমই হয়, এটা কিন্তু আপনাদের মানতে হবে। একদম সত্য, আপনি সঠিক কথাই বলছেন। এমনকি গুরু আমি নিজেও, গুরু আমি নিজেও একদিন আমার ঘটনাটাই বলি, আমি গাজীপুর যখন থাকি ওখানে মেয়র সাহেব একদিন ত্রাণ দিচ্ছে, আমি গুরু অ্যাকচুয়ালি মধ্যবিত্ত, ত্রাণ দিচ্ছে আমি লাইনে দাঁড়াইছি। এখন দেখি প্রত্যেকে ত্রাণ দেয় এবং ছবি তোলে, গুরু আমি ওইটা দেখে চলে আসছি, কারণ অ্যাকচুয়ালি আমরা তো আর ওইভাবে নিতে পারবো না। ছবি তোলার জন্য আমার আসলে খুব সমস্যায় আনিজি ফিল করলো, আমি না নিয়েই চলে আসছি, কি করবো কিছু করার নাই। এরকমটাই আসলে মধ্যবিত্তটা এমন, যার কারণে আসলে সমস্যার কথাটা আপনাকে বললাম। দেখুন জহুরুল, আমাকে সমস্যার কথা বলাতে আপনি ছোট হননি, আমি সম্মানিত বোধ করতেছি যে আপনি আস্থা পেয়ে আমাদের আয়োজনে আমাদের প্ল্যাটফর্মে কথা বলেছেন, এর জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করতেছি। আর আমরা কাউকে কোনো রকমের হেল্প করার ধৃষ্টতা কিভাবে রাখি, আমাদের কোনো রকম যোগ্যতা সেটা নাই। কামরুল সাহেব বারবার সে কথা বলেন, বরং আমরা কিছু উপহার পাঠানোর ব্যবস্থা করতে পারি, হু নোজ যে কালকে আপনি বেটার জায়গাতে থাকবেন। আমি এতে সাহেব নির্দ্বিধায় বলবো, জহুরুল বিপদে পড়ছি ভাই, দেহ তো কিছু করতে পারো কিনা, স্যার যদি আপনি কিছু যোগ করতে চান। জি প্লিজ জহুরুল বলুন স্যার। আমি এমনি অ্যাকচুয়ালি আপনার মানে সম্পর্কে তো অনেক আগে থেকে জানি, আপনার রেডিওতে কয়েকটা রেডিওতে কাজ করছেন আমি জানি, এবং আপনার বইও কিনছি আমি, আপনার বইমেলা থেকে আপনার সাথে দেখাও করছি, আপনার প্রোগ্রাম শুনে অনুপ্রাণিত হই। আর কামরুল স্যারকে তো অ্যাকচুয়ালি পার্সোনালি যেভাবে মানুষের জন্য করে যাচ্ছে, ওনার মতো কামরুল সাহেব আমার মনে হয় প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় মনে হয় দরকার। দোয়া করবেন, মানুষ হইলে আমার মনে হয় মানুষ আসলে কোনোদিন। জি জহুরুল দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন, অনেক অনেক ভালো লাগে আপনার জন্য। আর আমরা অবশ্যই আমাদের উদ্দেশ্য যেটি সেই উপহার অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, যাবো পরবর্তী ফোন করে। স্যার একটু যদি সম্পর্ক মন্তব্য করেন, জহুরুলের কথাটা আপনি তো পরিষ্কার বুঝতে পেরেছেন, মধ্যবিত্তের যে কান্না আর সীমাবদ্ধতা। না অ্যাকচুয়ালি ইট ইজ ট্রু যে আসলে এটা বলার কোনো ভাষা নাই, মিডল ক্লাস ফ্যামিলি ইজ এ ভেরি টুইস্টেড কন্ডিশন, সব সময় একই জায়গায় থাকে, একদিক দিয়ে মান সম্মান, একদিক দিয়ে আত্মসম্মান, একদিক দিয়ে পেটের খিদা, তো এই দুইটাকে কম্বিনেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমিও খুব একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি জানি এই কষ্টটা খুবই খুবই দুঃখজনক, খুবই ভয়াবহ ব্যাপার, বিকজ একদিকে কে দেখলো, একদিকে প্যাটের খিদা, দুটা জিনিস একেবারেই মানে একটার সাথে আরেকটা খুবই মানে সাংঘর্ষিক বলতে পারি, খুবই সাংঘর্ষিক। বাট তারপরে জহুরুল ভাই ফোন করেছেন, আপনাকে অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা, এবং আমরা চেষ্টা করবো যাতে কালকের ভিতরে আপনার কাছে কিছু না কিছু উপহার সামগ্রী পৌঁছায়। চেষ্টা করবো। এদেশম আপনি আছেন? আমার মনে হয় এদেশমের ইন্টারাপশন হয়েছে, আমি আমি যেহেতু প্রোগ্রামটাতে আছি আমি কন্টিনিউ করি। যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, এগুলো তুমি চাইলে হাসবে দেশ, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে ঢাকাতে আমরা একটা সার্ভিস দিয়ে থাকি, এবং এই সার্ভিসের 5% আমরা ট্রাই টু সাপোর্ট দ্য পিপল যারা আসলে এই করোনা ভিকটিম, যারা করোনা যোদ্ধা, অথবা যাদের পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমরা কিছু কিছু প্রবলেমকে পোট্রি করি, পোট্রির মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক ব্র্যান্ড আছে, অনেক মানুষ আছে যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, আর সবাই যদি একটু একটু করে মানবিক হয়, সবাই যদি একটু একটু করে সাপোর্টিভ হয়, আমি একেবারে বিশ্বাস করি যে বাংলাদেশ, যেটা বলি যে মানবিক বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে হাসির বাংলাদেশ। এই কোভিড সিচুয়েশন হয়তো আমাদের আজীবন থাকবে না, বাট এইটাই হচ্ছে প্রকৃত সময় যে আপনি কি মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিনা। আমরা আমাদের সামর্থ্যের যতটুকু সম্ভব একটু একটু করে যদি সবাই একটু একটু করে পাশে দাঁড়াই, আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সবারই দাঁড়ানো উচিত, এটা শুধু আমার একার কাজ না, এটা এতসমের কাজ না, আমাদের প্রত্যেকেরই কাজ।
যে যে জায়গায় আছেন, যে যে অবস্থায় আছেন, যদি কোনো কারণে এক বেলা একটু কম খাই, কোনো সমস্যার কিছু নাই, বাট পাশের মানুষ না খেয়ে আছে, এই খাবার কিন্তু হজম হওয়ার মতো না। প্লিজ সবাই একটু মানবিক হই, সবাই একটু সাপোর্টিভ হই। আমি বিশ্বাস করি জহুরুল এরকম অনেক জহুরুল আছে, তাদের পাশে দাঁড়াই, অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াই। ওকে, আমরা আর দুই একটি ফোন কল নিতে পারবো। ইসলাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন, আপনি লাইভে আছেন, জি প্লিজ বলুন। প্রচন্ড রকম আমি চেষ্টা করতেছিলাম যে আপনার সাথে দেখা করার জন্য, আমার লাইফ স্টোরি এবং আমার জীবনের একটা কাহিনী হাজির হওয়ার জন্য দেখা যাচ্ছে আমি যে আনফরচুনেটলি আমি সেখানে আপনি সেখান থেকে আপনি হয়ে যান। প্রারম্ভে আর কি যে যখন লকডাউন হয়ে প্রধানমন্ত্রী আমাদের লকডাউন ঘোষণা করে, আপনাদের আমি একটা সন্ত্রাস কর্তৃক আমি এটাকে স্বীকার হই, আমার সারা শরীরে প্রায় 90 উপরে সেলাই। এখন আমি নাস্তা সম্পর্কিত একটা ব্যাগে ছিল, তো বিষয়টা হলো যে আপনার সন্ত্রাসের মানে এই মানে আঘাতপ্রাপ্ত হয়ে আর কি আমি মানে মেডিকেলে প্রায় দীর্ঘদিন ভর্তি ছিলাম। মানে মেডিকেল সেখানে ডাক্তারেরও আমার প্রতি অবচিত করোনার দোহাই দিয়ে চিকিৎসা করছে, যার কারণে আমার একটা হাত মানে ডান হাতটা আমরা চেষ্টা করব আপনার সাথে অফ এয়ারে কথা বলে যে আমরা ডেডিকেটেড কোন প্রোগ্রামে আপনাকে নিয়ে আসতে পারি কিনা, আমরা দেখি আরো কিছু। আমি তো বুঝে গেছি যে আপনার চাওয়াটা এইটাই যে ডেডিকেটেড কোন প্রোগ্রামে আপনাকে নেওয়া যায় কিনা, আমরা দেখি। লাস্ট ফোন কলটা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব এবং এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্লিজ আমাদের ভালোবাসার আয়োজনের কথা পুরো বিশ্বকে ছড়িয়ে দিন। লাস্ট ফোন কল, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন? নওয়াজ শরীফ, কোথেকে বলছেন? আরে বলেন কি, ইন্ডিয়া থেকে নওয়াজ শরীফ। গুরুজি আপনি তো আন্তর্জাতিক হয়ে গেলেন, ইওর ফিল প্রোগ্রাম এন্ড ইউ বিকাম ইন্টারন্যাশনাল। ইয়া নওয়াজ শরীফ, শুনতে পাচ্ছি, বলুন। কেমন আছেন? আমি ভালো আছি, প্লিজ বলুন। প্রোগ্রাম নিয়ে যদি কোনো ফিডব্যাক, কোনো কিছু বলার থাকে। আমি প্রতিনিয়ত প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে যে আপুর কথাগুলো শুনলাম ভালো লাগলো শুনে, এবং মানে আপকে সত্যি মানে মন থেকে অনেক ভালোবাসা দিলাম এবং অনেক দোয়া পূজা আপু যা করেছেন এই পৃথিবীতে এখন বর্তমানে এই সিচুয়েশনে অনেকেই হয়তো এত কঠিন মানে মন নিয়ে থাকতে পারছে না, মানে যখনই হয়তো এত কঠিন মুহূর্ত আসছে বাচ্চাদের জন্য হয়তো পড়ার সময় আছে। নওয়াজ, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি যে উপহার তো চাইলেও আমরা পাঠাতে পারবো না, আপনার দেশ এবং আপনারা অনেক ভালো থাকুন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আপনি আমাদের প্রোগ্রাম বর্ডারের ওই পার থেকে শোনেন, এটা আমাদের জন্য সত্যি অনেক সম্মানের এবং কৃতজ্ঞতার। আপনি ভালো থাকবেন আর আমাদেরকে এভাবেই ভালোবাসবেন, দোয়া করবেন, আমাদের সাথে সাথে থাকবেন। আমাদের সাথে কথা বলছিলেন সুদূর ইন্ডিয়া থেকে নওয়াজ শরীফ। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি, বারবার অনুরোধ করি যে একটা নির্দিষ্ট বিচ্ছিন্ন ঘটনা ওভারনাইট বাংলাদেশকে ঠিক করে দেবেন। একটা আরেকটা ফোন কল নিই স্যার, জি লাস্ট লাস্ট। আসসালামু আলাইকুম, জি কে বলছেন, কোথেকে বলছেন? জি একটু জোরে বলুন, কে বলছেন, কোথেকে বলছেন? বাগেরহাট থেকে কে বলছেন? সজল, কি বলতে চান প্লিজ বলুন। একটু জোরে কথা বলতে হবে সজল। আপনাকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল,
ওকে 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 আপনার নাম হচ্ছে সজল, আপনার লাস্ট দুইটা চারটা ডিজিট 28665, আগামী কালকের মধ্যে আপনার কাছে আমাদের উপহার পৌঁছে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ 2865 সজল। ওকে, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি, আপনাদের সবার কাছে অনুরোধ করছি, অনেক বেশি বেশি করে অনুরোধ করছি যে প্লিজ আমাদের আয়োজনটি, আমাদের আমাদের এই প্রচেষ্টা সবার কাছে পৌঁছে দিন, কারণ আমাদের প্রচেষ্টা থাকে যে একটা ঘটনার থ্রু দিয়ে তার একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা যেতে পারি কিনা, কিছু লাইভ ফোন কলের থ্রু দিয়ে তাদের কাছে আমাদের ভালোবাসার উপহার পৌঁছাতে পারি কিনা, এবং এটার মাধ্যমে আমাদের একটা প্রচেষ্টা থাকে যে একটা ভালোবাসার সংস্কৃতি তৈরি করা, যাতে করে সবাই সবার কাছে আসে, সবার সবার পাশে আসে এবং সবাইকে কাছে এসে বলে যে ভাই টেনশনের কিছু নাই, আমরা সাথে আছি। আপনার সম্পর্ক মন্তব্য নিয়ে অনুষ্ঠান শেষ করব, যদি কিছু যোগ করতে চান। আরেক দফায় বলে রাখি, আমরা মাঝে মাঝে কিন্তু আপডেট দিই, লাস্ট আপডেট দিয়েছিলাম গত পর্বে কয়েকজনকে নিয়ে এসে, আজ পর্যন্ত যাদের সাথে আমরা কথা বলেছি, যাদেরকে প্রোগ্রামে নিয়ে এসেছি, কারো কোনো কিছুই পেন্ডিং নাই, আমরা পরবর্তী এক থেকে দুই দিনের মধ্যেই সেই কমিটমেন্ট অ্যামাউন্ট তাদের কাছে আমরা পৌঁছে দিই। স্যার যদি কিছু যোগ করতে চান, ইওর ক্লোজিং নোট। না, থ্যাংক ইউ ভেরি মাচ এতেশাম, আপনি যে কাজটা করছেন আপনার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, বিকজ আমি জানি এইরকম একটা প্রোগ্রাম করা বা ইটস নট ভেরি ইজি, এবং আপনার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং আপনার প্রতি আমার অসম্ভব ভালোবাসা। আজকে যে পারভিনাপুর কথা বললাম, আমি আমরা কালকে এটা নিয়ে একটা দেখি কি করা যায়, সেটা আমি চেষ্টা করছি। আই ওয়াজ থিঙ্কিং প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমার ব্রেইনকে আসলে মোবিলাইজ করছি, হাউ ইউ ক্যান মেক শিওর দ্যাট ওনাকে কোনো না কোনো ভাবে সাপোর্ট দেওয়া যায় কিনা। বাট এগেইন এটা এই মুহূর্তে যদি কিছু বলি সেটা ওভার কমিট হবে, বাট চেষ্টা করবো তার জন্য যতটুকু রিজনেবল সলিউশন দেওয়া যায় ইনশাল্লাহ। আমি একটু চিন্তা করি, আর আপনি সুস্থ থাকেন, সবাই সুস্থ থাকি, আমরা এই কোভিড সিচুয়েশনে আবারও বলছি যে কার কত টাকা আছে, যারা বিত্তবান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইউ নেভার নো যে কালকে কি কার কখন কি স্ট্যাটাস হবে, বিকজ এখনই প্রকৃত সময় একটু মানবিক, একটু মানবিক হওয়ার জন্য এটাই বেস্ট সময়, এবং এখনই প্রকৃত সময় যে একটু মানুষের পাশে দাঁড়াই, বিকজ অনেকের টাকা আছে হাসপাতালে যাওয়ার মতো সিচুয়েশন নাই, অনেকের টাকা আছে ট্রিটমেন্ট করার মতো কোনো সিচুয়েশন নাই, একটু মানবিক হই, একটু সাপোর্টিভ হই, তাতে করে 10টা মানুষের উপকার হবে এবং আমরা সবাই একসাথে। একদমই তাই, আমিও শেষ করছি আজকের মতো, আগামী মঙ্গলবার রাত 10টায় যথারীতি হাজির হয়ে যাব মানুষের পাশে থাকার, মানুষের কষ্টের কথা শোনার, মানুষকে ভালোবাসার এই উপাখ্যান নিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আব্দুল মানাম লিমিটেডের সিস্টার কনসার্ন ইগলু আইসক্রিম, তারা তাদের হোম ডেলিভারির 5% সেখান থেকে কন্ট্রিবিউশন করতেছে আমাদের এই প্রোগ্রামের থ্রু দিয়ে। যদিও এই কোভিডকালীন সময়ে বিজনেসের অবস্থা সেই রকম ভালো থাকার কথা না, তারপর আমরা জানি যেহেতু নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এমন একটি কাজ, এবং এদের প্রোডাক্ট নিয়ে, এদের প্রোডাক্টের ভ্যারাইটি নিয়ে, এদের প্রোডাক্টের ট্রাস্ট ওয়ার্দি নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করেনি, আপনারা মানুষকে পাশে থাকার জন্য হলেও আপনারা চাইলেই ঘরে বসে কিন্তু একটা ছোট্ট ফোন কল 16556 এবং সাথে সাথে আইসক্রিম সহ যে কোনো ফ্রোজেন ফ্রুট সবকিছু আপনাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে। এবং সবকিছুতেই জানি যে খুব বড় রকমের ডিসকাউন্ট চলছে, আমি নিজে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেট এবং পরোটা মাঝে মাঝে কনজিউম করি, এবং আমি দেখেছি যে তাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো রকমের কোনো কোয়েশ্চেন রাখার কোনো সুযোগই নেই, আইসক্রিম যে ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে কোনো রকমের কোনো কোয়েশ্চেন নেই। সো আপনারা চাইলেই সেটি বাসায় বসে 16556 এই নাম্বারে ফোন করলেই ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জ ছাড়াই, ফ্রি ডেলিভারি চার্জ ছাড়াই আপনার বাসায় ডিসকাউন্টেড রেটে, সবকিছু ডিসকাউন্টেড রেটে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর আমাদের লাভ হবে যে আমাদের এই চ্যানেলের থ্রু দিয়ে, আমাদের এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে 5% কন্ট্রিবিউটেড হবে কষ্টে থাকা মানুষগুলোর জন্য। সো প্লিজ আমাদের সাথেই থাকুন। আরেক দফায় কৃতজ্ঞতা জানাতে চাই যমুনা টেলিভিশনকে, যারা সামনে থাকে এবং সামনে রাখে এমন একটি স্লোগান নিয়ে বাংলাদেশকে দারুণভাবে রিপ্রেজেন্ট করে চলেছে, যারা আমাদের প্রাউড মিডিয়া পার্টনার। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেক দফায় সবার সুস্থতা এবং সবার ভালো থাকা কামনা করে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।